এটি হলো ফ্রি ফায়ার সবচেয়ে রেয়ার মাস্ক, যেটা দেখতে পুরো শয়তানের মতো। ফ্রি ফায়ার আইডির বায়ুতে এমন কিছু শব্দ রয়েছে যেগুলো লেখলে আইডি সাসপেন্ড হয়ে যায়। তো এই বায়ুতে কি কি লেখলে আইডি সাসপেন্ড হয় তা তো জানবেনই, তার সাথে আপনি কি জানেন ফ্রি ফায়ার গেমের মালিক ফরেস্টলি ফ্রি ফায়ার কেমন খেলে বা তার ফ্রি ফায়ারের আইডি কোনটা কেমন হবে? যদি ফ্রি ফায়ারের বারমুনা পরগটরি কালাহারে ও নেক্সট রাম অ্যাপকে একসাথে জোড়া লাগিয়ে দেওয়া হয় তো সবগুলোকে একসাথে জোড়া লাগালে এমন দেখাবে যেমনটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। নেক্সট, ফ্রি ফায়ারের বায়ুতে কি কি লেখলে আইডি সাসপেন্ড হতে পারে? প্রথমত, আমাদের ফ্রি ফায়ার আইডির বায়ুতে কোনো নাম্বার লেখা যাবে না অথবা বড় কোনো সংখ্যা লেখা যাবে না। যেমন অনেকে তাদের ফ্রি ফায়ার আইডির বায়ুতে তাদের নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে রাখে, এটা ভুলে করা যাবে না। তার সাথে অনেকে টপ আপ লিখে তাদের হোয়াটসঅ্যাপ আইডির নাম্বার লিখে রাখে, এটাও করা যাবে না। মূল কথা হলো বড় কোনো সংখ্যাকে এক্সপ্লেইন করে লেখা যাবে না, তবে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার নাম অবশ্যই লিখতে পারবেন এন্ড যে কোনো ভালো লেখায় লিখতে পারবেন। তো আমরা এখানে চাইলে লিখতে পারবো YT 3 million+, এমন কিছু চাইলে লিখতে পারবো। আমরা যদি এখানে 3 million কে সংখ্যায় লিখি এটাও করা যাবে না, কারণ ফ্রি ফায়ার মধ্যে এখনকার সময় এমন অনেক আইডি রয়েছে যেগুলো অলরেডি সাসপেন্ড হয়ে গেছে শুধুমাত্র তাদের বায়োতে এই নাম্বার লিখে রাখার কারণে। তার সাথে আপনারা যারা রক্সম্যান গেমিং গিল্ডে আসতে চান তারা চাইলে আসতে পারবেন। গিল্ডের একটাই রুলস, আপনাকে র্যাঙ্ক পুশার হতে হবে আর প্রত্যেকটা ম্যাচে একটা গিল্ড মেম্বার নিয়ে খেলতে হবে। চাইলে আপনার টিমমেটকেও আমাদের গিল্ডে রাখতে পারবেন। আমাদের গিল্ড এখন লিডার বোর্ডের 24 নম্বরে আছে। যারা যারা ঢুকতে চান তারা আমার ইনস্টাগ্রামে মেসেজ করুন username@therocksman। মেসেজ করার সময় অবশ্যই আপনার আইডির একটি স্ক্রিনশট সেন্ড করবেন। ফ্রি ফায়ার মধ্যে এমন অনেক আপনার ব্যানারি রয়েছে যেগুলো ফ্রি ফায়ার মধ্যে অনেক বেশি রেয়ার, অনেক বেশি পপুলার। তার সাথে এমন অনেক ব্যানারি রয়েছে যেগুলো প্রায় প্রত্যেকটা প্লেয়ারের কাছেই আছে, কিন্তু আপনারা এই আইডিটির আপনার ব্যানার দেখুন। এই আইডিটির নাম হলো অরেঞ্জ, লেভেল হলো 31 আর লাইক 1700 চেয়ে বেশি। বাট এর আপনার ব্যানার দেখলেই বুঝা যায় যে আপনার ব্যানারটা শুধুমাত্র তার কাছেই রয়েছে আর এটা ফ্রি ফায়ার মধ্যে অনেক বেশি রেয়ার হয়ে রয়েছে। তার সাথে ফ্রি ফায়ার মধ্যে অনেকগুলোই 100 লেভেলের আইডি রয়েছে এন্ড এখনকার সময় ফ্রি ফায়ার মধ্যে 100 লেভেলের আইডি অনেক এভেলেবেল। কিন্তু আপনারা এই আইডিটিকে দেখুন, এটি হলো ফ্রি ফায়ার এমন একটি আইডি যে আইডিটি লেভেল 100। বাট এটা এখনকার সময় নর্মাল বিষয় হলেও এর আপনার ব্যানারটা দেখুন, শুধু এতটুকু আইডিতে ঢুকলে দেখা যায় আইডিটির লাইক 9,99,999। তবে আমরা যদি এর ওভারভিউতে যাই, ওভারভিউতে গেলে দেখা যায় তার ব্যাটল রয়্যাল ম্যাচও তেমন বেশি খেলা হয়নি, মানে সব মিলে 5,000 ম্যাচের মতো খেলেনি আইডিটি দিয়ে। তাহলে আইডিটি লেভেল এত কিভাবে হলো? আর একটাই কারণ, এটি ফ্রি ফায়ারের কোন একটা মডারেটরের আইডি। অনেকেই ভাবে এটা ফ্রি ফায়ারের মালিকের আইডি, এটা কিন্তু ভুলেও না, কারণ ফ্রি ফায়ারের মালিক তো গেমই খেলে না, তার আইডি কই থেকে আসবে? তার সাথে অনেকেই দাবি করে যে এই যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এই কালেকশনের আইডিটাও ফ্রি ফায়ারের মালিকের। হোয়াট ইজ দিস গাইস? তবে এইটাও কিন্তু ফ্রি ফায়ারের একটা মডারেটর আইডি আর এই আইডিটা হলো সিঙ্গাপুর সার্ভারে। নেক্সট রয়েছে ক্রোনোনামি আইডিটি, যে আইডিটি এখনকার সময় আর গেমপ্লে করা হয় না, কিন্তু আপনাদের মধ্যে অনেকে হয়তো জানেন যে আইডিটি লেভেল এক সময় 100 ছিল কিন্তু এখনকার সময় 19 হয়ে গেছে। তার মানে আইডিটির লেভেল আরো কমছে, ফ্রি ফায়ারে সবার লেভেল বাড়ে আর আইডিটির লেভেল কমে। এটা অনেকে বলতেছিল এটা নাকি ফ্রি ফায়ারে কোনো একটা ওয়ার্কারের আইডি, মানে তিনি ফ্রি ফায়ারের সাথে কাজ করতো, কারণ এই আইডিটির ইউআইডি দেখলে বুঝে যে অনেক বেশি ইউনিক আর এটি ফ্রি ফায়ারের সেকেন্ড আইডি, যার ফলে আইডিটির লাইক অনেক বেশি। তবে লেভেল এক সময় আইডিটিতে 100 থাকলেও এখনকার সময় কিন্তু একদমই কমে গেছে, মানে 19 হয়ে গেছে। তার সাথে আইডিটির ব্যাজেস অনেক বেশি ইউনিক করে রাখার চেষ্টা করতেছিল, একটা একটা করে নিতেছিল বুয়া পাস এন্ড এটাকে ফ্রি ফায়ারের ফার্স্ট আইডি বলা হয়, কারণ ইউআইডি দেখলে বোঝা যায় এই ইউআইডির আগে কোনো সংখ্যা হতেই পারে না 8 সংখ্যার ভিতরে, মানে ফ্রি ফায়ারে এটাই ফার্স্ট সংখ্যা থেকে শুরু হয়েছে। মজার বিষয় হলো আইডিটি এখনো গেমপ্লে করা হয় এন্ড আইডিটির ডুও পার্টনারও আছে, লেভেল 60 এন্ড লাইক 3 লাখের উপরে। আইডিটি দিয়েও ভালোই ম্যাচ খেলা হয়েছে, তবে তত খেলা হয়নি এন্ড 6 বছর আগের অ্যাচিভমেন্ট এখানে দেওয়াই আছে। সব মিলে আইডিটা ওয়াও। ভিডিওর শুরুতে বলছিলাম এমন একটি রেয়ার মাস্ক দেখাবো যেটা অনেক বেশি রেয়ার এন্ড সেটা দেখতে পুরো শয়তানের মতো এন্ড সেইটাই হলো এই আইডিটি। আইডিটি 30 দিন আগে অ্যাক্টিভ, মানে আইডিটি দেখুন আর গেমপ্লে করা হয় না এন্ড আইডিটির মাস্কটা দেখুন একবার। এই মাস্কের বান্ডিল আবার ফ্রি ফায়ারে কবে আসলো? আর এটা দেখতে আসলে পুরো শয়তান শয়তান লাগে। প্যাচেস দেখলে বুঝা যায় আইডিটিতে তেমন বেশি গেমপ্লে করা হয়নি, বাট ওভারভিউ দেখলে বুঝা যায় আইডিটিতে ভালোই গেমপ্লে করা হয়েছে। এখান থেকে কোন আইডিটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা জানিয়ে দিন কমেন্টে আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রক্সম্যান গেমিং এর সাথেই থাকুন।